2018 সালের নির্বাচনের আগে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টটা করা হয়েছিল, কিসের পরিবর্তন করে? আইসিটি অ্যাক্ট ছিল, 2006 সালে বিএনপি করেছিল, এবং আমাদের মনে থাকার কথা 57 ধারা বলে একটা ধারা তখন আমরা খুব সমালোচনা করছিলাম। মানে সরকারের শুধু চালাকি দেখছি, সরকারের আদতে আসলে কোনো রকম কোনো সু উদ্দেশ্য দেখি না। আমি একটু পেছনেরটা বললেই পরেরটায় আসছি। তো আমরা সমালোচনা করলাম, সরকার করলো কি 57 ধারা বাতিল করে দিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে, আমাদের জন্য ফট করে 57 ধারা বলে ফেলা গেল না। কি করলো? ওই ধারাতে যা যা বলা ছিল, চারটা ধারা 25, 26, 28, 29 ভেঙে ঢুকিয়ে দিল, দু একটা ক্ষেত্রে শাস্তি একটু এদিক সেদিক করলো, সব কিছু আবার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে থাকলো। এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে নতুন করে 32 যে ধারা যোগ করা হলো, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, ওটা ওখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ফলে সাংবাদিকদের ইনভেস্টিগেটিভ জার্নালিজম করার পথ অলমোস্ট বন্ধ করে দেওয়া হয়েছে, মানে নতুন করে আরো খারাপ আইন হয়েছে। এবার যা যা হলো, কাজল ভাই ঠিকই বলেছেন যে ডিটেইল তথ্যপত্র আমাদের সামনে নাই, কিন্তু আইনমন্ত্রী আজকে যা যা বলেছেন সেটার ভিত্তিতে আমি দেখছি এটা খুব বাজে ধরনের, আমি চালাকি শব্দটাই ব্যবহার করছি, এবং সেটা জনগণের প্রতি সম্মান, মন্ত্রী বলছেন এটা জনগণের প্রতি সম্মান না, ওনারা জনগণের প্রতি সম্মান রাখেন না। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে দেশের মানুষ, মানবাধিকার সংস্থা এবং সাংবাদিক সম্পাদকরা, আমি প্রায় বলি আমাদের দেশের সাংবাদিকদের তো এক ধরনের রাজনৈতিক বিশ্বাসের ভিত্তিতে বিভাজন আছে, কিন্তু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে সাংবাদিক প্রত্যেকটা সংগঠন একমত হয়ে নানা শোরগোল করেছে। কিন্তু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আজকে আসলে পাল্টানোর কথা বা নামটা পাল্টানো, কিছু ধারা নিয়ে কিছু আই ওয়াশ, ইটস এন আই ওয়াশ, কেন হচ্ছে? জনগণের জন্য না, কারণ বিদেশ আপনাকে চাপ দিচ্ছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন সিরিয়াস প্রেশার দিয়েছে, তাদের হাই কমিশনার এই কয়েকদিন আগেও এইটার প্রয়োগ বন্ধ করতে বলেছে, তারা রীতিমতো এটা স্টাডি করে দুটো ধারা বাতিল করো, আটটা সংশোধন করো রিপোর্ট দিয়েছে, আমেরিকা চাপ দিচ্ছে, ইউ চাপ দিচ্ছে, তারপরে আপনি আসলে অ্যাড্রেস করছেন সোজা। সরকার এখন প্রচন্ড চাপে এটা করলো, জনগণ হিসেবে, নাগরিক হিসেবে আমাদের কাছে ফ্রাস্ট্রেশন হলো এই কথাগুলো। মানবাধিকার কমিশন যে রিপোর্ট দিয়েছে ওটা আমি পড়েছি, সম্পাদক পরিষদের একটা দীর্ঘ লেখা পত্রিকা ছাপা হয়েছিল যে কেন আমরা এটার বিরোধিতা করছি, তার চেয়ে ভালো বলো ওনারা বলেছিল, শোনা হয়নি কিন্তু। সো এটা হলো ফ্রাস্ট্রেশনের জায়গা। এখন চেঞ্জ কি হয়েছে? আদৌ কিছু হয়নি। খেয়াল করি একটা ধারার, মানে সবচেয়ে সিগনিফিক্যান্ট চেঞ্জ যদি বলি 29 ধারা, যেটা যেটা মানহানি ছিল ওটা আগে ফৌজদারি অপরাধ ছিল, আপনি চাইলে গ্রেফতার করতে পারতেন, কিন্তু সেটা তখনও জামিন যোগ্যই ছিল কিন্তু ফৌজদারি ছিল, এটাকে বাদ দিয়ে আপনি এখন দেওয়ানি করেছেন, আপনার জরিমানা হবে, এটা এক। ডিজিটাল সিকিউরিটি একটা সবচেয়ে বড় অভিযোগে একটা ছিল 20টা ধারার মধ্যে, অপরাধের মধ্যে 14টা জামিন অযোগ্য, নতুন করে একটাকে মাত্র জামিন যোগ্য করা হয়েছে, সেটা হচ্ছে 28 ধারা, যেটা ধর্মীয় অনুভূতিতে আঘাত, আর বাকি 13টা কিন্তু এখনো জামিন অযোগ্যই আছে। দু একটাতে আপনি শাস্তি কমিয়েছেন, যেমন ধরি 21, অত্যন্ত বিতর্কিত 21 কিন্তু জাতিসংঘ বাদ দিতে বলেছে, কারণ ইতিহাসকে আপনি অপরাধের কাতারে ফেলা এই চর্চা কোথাও নেই। আমি ভারতের ওদের যে এই আইন আছে আমি সেটা পড়ে দেখেছি, সেখানে এরকম কোনো ধারা নাই, কিন্তু এখানে ধরুন 10 বছর ছিল সর্বোচ্চ সাজা, ওটাকে 7 বছর করা হয়েছে, তাতে আসলে খুব বেশি কিছু এদিক সেদিক হয় না, কারণ না সাজা ম্যাটার না। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মূল উদ্দেশ্য কি? আপনি খোঁজ নিয়ে দেখেন তো কয়টা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় ফাইনালি সাজা হয়েছে। এটার উদ্দেশ্য হলো আসলে আপনাকে হয়রানি করা, আপনার বিরুদ্ধে মামলা হলো, গ্রেফতার করে ফেললো, আপনি হয়তো পরে অনেক স্টেপ পরে জামিন পেলেন, ওর আগে আপনি বেশ কয়েক মাস বা বছর, এই যে খাদিজা নামে জগন্নাথ ইউনিভার্সিটির একটা মেয়ে এখন জেলে আছে, 1 বছরের বেশি হয়ে যাবে, হয়তো জামিন পেয়ে যাবেন, হয়তো তার মামলা সাজাও হবে না, কিন্তু 1 বছর সাজা খাটলেন। এরকম সাজা খাটতে খাটতে মুস্তাক বলে এক ভদ্রলোক মারা গেলেন জেলে, অনেকে টর্চার হলেন। সো এই উদ্দেশ্য যেটা ছিল সেই উদ্দেশ্য তো আপনি খুব ক্লিয়ারলি জায়গাটা আসলে হয়ে গেল। আরেকটা ব্যাপার আছে, আরো দুটো ব্যাপার একটু যোগ করি, যে 43 অনুচ্ছেদ পুলিশকে যে ভয়ঙ্কর রকম ক্ষমতা দেয়া হয়েছে, পুলিশ চাইলে না কোনো অপরাধ হচ্ছে হবে বা সংঘটিত হওয়ার সম্ভাবনা আছে, উনি আপনার এখানে এসে আপনার কম্পিউটার সহ সব নিয়ে যেতে পারে, ওনার মনে হয় যে আপনার দ্বারা কোনো মানে অপরাধ সংঘটিত, এটা একটা। আর যেটা সবচেয়ে বড় অভিযোগ, অপরাধের সংজ্ঞায়ন এত অস্পষ্ট, ধরুন ধর্মীয় অনুভূতিতে আঘাত, তারপরে ধরুন দেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা, ধরুন আপনি মানে যে কোনো বিষয়ে সমাজে দ্বন্দ্ব ফ্যাসাদ তৈরি করতে পারে, ধরুন আপনি
কোনো একটা কারো সম্পর্কে সমালোচনা করলাম এবং আমি পরে মামলা করলাম যে তার প্রচুর লোকজন আছে, তারা ক্ষিপ্ত হয়ে ঝামেলা লাগিয়ে দিবে। সো এই যে অস্পষ্ট সংজ্ঞায়ন, যেটার মধ্য দিয়ে যে কারো যে কোনো কথাকে আপনি আসলে অপরাধ হিসাবে দেখাতে পারবেন, সেই জায়গায় কোনো পরিবর্তনের কোনো কথা এর মধ্যে নেই। তাহলে আপনি পরিবর্তন কি করছেন? আইনমন্ত্রী ক্যাটাগরিকলি বলছেন এটা আসলে পুরনো আইন, কিছু কিছু ক্ষেত্রে সাজা ওনারা কমিয়েছেন, কিছু কিছু ক্ষেত্রে ওই যে বললাম একটা ক্ষেত্রে জামিন এবং সিগনিফিক্যান্ট 29 ক্ষেত্রে এটাকে ফৌজদারি থেকে, কাজল ভাই ঠিকই বলেছেন, আপনি মুহূর্তে কাউকে মানহানি মামলা করে ধরে ফেলতে পারবেন না।